হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজ আমি নিয়ে এসেছি একটা খুব সহজ পদ্ধতিতে লাগানোর গাছ, যেটাকে খুব সহজেই করা যায় কিন্তু খুব ভালো দেখতে, বিশেষত যারা বিগিনার্স মানে যারা শুরু করছো প্রথম তাদের জন্য। এই দেখো, দুটো আমি মানি প্ল্যান্টের ডাল নিয়ে এসেছি। এই দুটোকে আমি দেখাবো কীভাবে চারা করতে হয়। এটা তো খুব ইজি, মাটিতে লাগিয়ে দিলেই হয়ে যায়। তো এই ছোট দুটো ডাল থেকে আমি কী করে অনেকগুলো পাবো সেটা তো আমি তোমাদেরকে দেখাই। এই ডালগুলো পাতাগুলো আমি কেটে কেটে, পুরোনো যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো সব কেটে ফেলে দিয়েছি, এটাও ফেলে দিলাম। এটাও রাখবো না, কারণ এটা মরেই যাবে, এটা হবে না, এই জন্য এটাকেও বাদ দিলাম। প্রত্যেকটা ডালের যেটা গ্যাপ, মাঝে যে গ্যাপ, এই যে একটা নোড, এখানটা একটা, এই যে শেকড় বেরিয়েছে, এই যে শেকড়টা বেরিয়েছে এটা একটা নোড, মানে এখান থেকে আমি এইটুকু কাটবো, এটা একটা হলো। আবার আমি আরেকটা কাটবো, এই যে শেকড় রয়েছে এখানে একটা পাতা ছিল, এখান থেকে কিন্তু ডালটা বেরোবে, যে জাস্ট বেরিয়ে আসছে মনে হচ্ছে, যেন ঠিক যেন মনে হচ্ছে বেরোচ্ছে এরকম একটা, এটা কাটবো। এখানে নোডের ঠিক মাঝে, নোড মাঝে থাকবে, এদিকে হাফ এদিকে হাফ, এভাবে কাটলাম। তাহলে আমার কটা টুকরো হলো, 1 2 3 4, চারটে টুকরো পেলাম এটার থেকে। আবার এটার থেকে পাচ্ছি, এটার থেকেও এটা কেটে নেবো, এই একটা নোট, এই একটা নোট, পাতাটা কেটে ফেলে দেবো। পাতাটা থাকলে ক্ষতি নেই, কিন্তু ওটা মরে যাবে, থাকবে না, আর শুধু শুধু ওর খাবারটা খেয়ে নেবে, কারণ ওর যা প্রোটিন দরকার একটা গাছ তৈরি করার জন্য সেটা তো রাখতে হবে, সেই জন্য আমি এটা এইভাবেই লাগাবো। ব্যাস কেটে কেটে ছোটো ছোটো করে নেব। কিন্তু আমরা যদি শুধু এইটুকু একটা লাগাই, এখানে কিন্তু গাছ বেরোবে না, এটা কিন্তু মরে যাবে, কিন্তু যদি নোটটা মাঝে থাকে তখন কিন্তু চারাটা হবে। ব্যাস এই হয়ে গেল আমার মানি প্ল্যান্টের কাটিং। ব্যাস এটাকে রাখবো না, এটাকেও রাখবো না, ব্যাস এই আমি কেটে নিয়েছি এতগুলো টুকরো। এবার এই টুকরোগুলোকে, এই টুকরোগুলোকে আর এখানে আমি লাগাবো। আর এটা হচ্ছে মাটি, এটাদের মধ্যে আমি কোকোপিট দিয়েছি, তার সঙ্গে একটু মাটির, কোকোপিট কম আছে, মাটিটা বেশি আছে, কারণ কোকোপিট আমার শেষ হয়ে গেছিলো, বেশি ছিল না, তো যেটুকু ছিল সেটুকুই দিয়ে আমি মাটির সাথে মিক্স করে তার সঙ্গে একটু গোবর খাদ দিয়েছি, শুকনো গোবর ডাস্ট, সেটা আমি গুঁড়ো করে এর মধ্যে মিশিয়েছি। এবার এগুলো আমি লাগিয়ে দেবো, জাস্ট এই মানে খুব ক্যাজুয়ালি লাগালেই এটা হয়ে যায়। এই যে ভরে দিলাম, মাটি দিয়ে দিলাম, জাস্ট এইভাবে লাগিয়ে দিতে হবে, এর কোনো প্রসেস নেই যে এইভাবে লাগাতে হবে, এইভাবে লাগাতে হবে, কিচ্ছু না, মাটির মধ্যে ঢুকে থাকলেই হয়ে যাবে। ব্যাস এইভাবে সব কটাকে আমি লাগিয়ে দিচ্ছি। এর খুব বেশি হলে 15 দিন থেকে 1 মাসের মধ্যেই আমাকে রেজাল্ট দেবে। ব্যাস ঢাকা দিয়ে দিলাম, মাটিতে ঢাকা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার এটাতে আমি জল দেব, এটা অলরেডি আমি ভিজিয়ে রেখেছি, মানে কোকোপিটটা ভেজানোই ছিল রাত্রি থেকে, সেজন্য মাটিটা ভিজেই আছে, এটাতে জাস্ট আমি একটু জল দেব। জাস্ট আমি একটু জল দেব, একটু বেশি না, ব্যাস এই হয়ে গেল আমার লাগানো। খুব সহজেই লাগানো হয়, বিগিনার্সরা তোমরা এটা লাগাও, যখন এটার গাছটা বেরোবে তখনও আমি সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে? ওকে, তোমরা চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। হ্যালো বন্ধুরা, 1 মাস আগে আমি যে মানি প্ল্যান্টের গাছটা লাগিয়েছিলাম সেটার রেজাল্ট আজ তোমাদের দেখাবো। দেখো কি সুন্দর হয়েছে, একদম গ্রিন, একদম ভর্তি ভর্তি, সবে তো 1-2 পাতা করে মেলেছে, এটা দেখলে কত সহজেই মানি প্ল্যান্ট লাগানো যায়। বিগিনার্সদের জন্য এটা তো ভীষণ ভালো, তোমরাও চেষ্টা করে দেখো এমনি লাগাতে পারবে। তারপর আমি এখান থেকে আবার ছোটো ছোটো পটের মধ্যে একে ট্রান্সফার করবো, ছোটো ছোটো, যেমন তুলে দেখাই একটা, যে কত ছোটো ছোটো চারাগুলো সুন্দরভাবে হয়েছে, দেখো কী সুন্দরভাবে, এইটুকু লাগিয়েছিলাম সেটা আজকে এত বড় হয়েছে, একটা একটা এরকম করে তুলে আমি ছোটো ছোটো পটের মধ্যে লাগিয়ে দেবো।
আর চেষ্টা করবে যেগুলো যে গাছগুলো আমরা ইনডোরে রাখি সেগুলো খুব হালকা ছোটো ছোটো পটের মধ্যে লাগাতে। তাহলে কী হবে, তুমি বের করা, বাইরে একবার করে বাইরে নিয়ে যাওয়া, এগুলোকে যেমন শাওয়ার করতে হয়, একটু শাওয়ার করলে গাছটা সুন্দর থাকে, তো সেই শাওয়ারের জন্য বাইরে নিয়ে যেতে হবে। ভারী টবে হলে কী হয়, ক্যারি করতে খুব অসুবিধা হয়, তো ওই জন্য এভাবে লাগাবে। প্রত্যেকটাই দেখো, একটা প্রত্যেকটাই আমি একটা একটা তুলে তুলে দেখাই যে কী সুন্দর শেকড় হয়েছে। এই দেখো কী সুন্দর শেকড় হয়েছে। যতগুলো লাগাবে ততগুলোই এর গাছ হয়ে যাবে। ওকে, দেখলে কীভাবে মানি প্ল্যান্ট লাগাতে হয়। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ওকে, টাটা, বাই।